ওয়েলকাম টু পিয়ার লার্নিং স্টাডি চ্যানেল আসন্ন প্রাইমারি টেট দু হাজার তেইশ উপলক্ষে আমার এই সিরিজ পরিবেশবিদ্যা পেডাগির আজকে সেট নয় সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা এখনও সেট আট পর্যন্ত দেখো নি তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো আর তোমাদের কাছে রিকোয়েস্ট তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন বন মহোৎসব সপ্তাহ ভারতে কবে পালন করা হয় তার বন মহোৎসব বা ট্রি ফেস্টিভাল সপ্তাহ ভারতে কবে পালন করা হয় উত্তর কী হবে উত্তর হবে অপশন বি এক জুলাই থেকে সাত জুলাই তাহলে ভারতে প্রতি বছর পয়লা জুলাই থেকে সাত জুলাই পর্যন্ত বন মহোৎসব সপ্তাহ পালন করা হয় তাহলে উত্তর হবে অপশন বি এক জুলাই থেকে সাত জুলাই বন মহোৎসব উনিশশো পঞ্চাশ সালে ভারতে শুরু করেন কানাইয়ালাল মানেকলাল মুন্সি যিনি কে মুন্সি নামে পরিচিত একটি ইনফরমেশন হচ্ছে অমৃত বৃক্ষ আন্দোলনের মাধ্যমে রাজ্যের সবুজায়নের পরিমাণ বৃদ্ধির জন্য এক কোটি চারাগাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিচ্ছে আসাম সরকার এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের স্ট্র্যাটেজিক জিকে হয়ে গেছে তোমাদের জন্য এটা একটা পরের ইনফরমেশন হচ্ছে ভারতের বন গবেষণাগার ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট উত্তরাখণ্ডের দেরাদুন অবস্থিত যেটি উনিশশো সালে তৈরি হয় পরের প্রশ্ন চলে যাই ভারতের সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক কর্তব্য হিসেবে বলা হয়েছে বন হ্রদ নদ নদী ও বন্যপ্রাণী সমেত প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা ও তার উন্নতি সাধন করা এবং সকল জীবিত প্রাণীর প্রতি সদয় হওয়া প্রতিটি ভারতবাসীর কর্তব্য এটা কত নম্বর ধারায় মৌলিক কর্তব্য হিসেবে বলা রয়েছে তাহলে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় এটা বলা হয়েছে এইগুলো তাহলে উত্তর কী হবে উত্তর হবে অপশান সি একান্ন এ একান্ন এ ধার ধারায় এগুলো এগুলো বলা হয়েছে তাহলে উত্তর হবে একান্ন এ একান্ন এ ধারায় মৌলিক কর্তব্য হিসাবে বন হ্রদ নদ নদী বন্যপ্রাণী সমেত প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করা এবং তার উন্নতি সাধন করার কথা বলা হয়েছে তাহলে উত্তর হবে অপশন সি একান্ন এ পরে প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ভারতকে পোলিও মুক্ত দেশ হিসাবে ঘোষণা করেছে কবে। তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু ভারতকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে কবে তাহলে উত্তর কোনটা হবে উত্তর হবে চারটে অপশনের মধ্যে উত্তর হবে সাতাশে মার্চ দু হাজার চোদ্দো উত্তর হবে অপশন ডি সাতাশে মার্চ দু হাজার চোদ্দো সাতাশে মার্চ দু হাজার চোদ্দো সালে পোলিও মুক্ত দেশ হিসেবে ভারতকে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পোলিও প্রতিষেধক পোলিও রোগের প্রতিষেধক প্রথম আবিষ্কার করেন জোনাস সালক প্রতি বছর চব্বিশে অক্টোবর ওয়ার্ল্ড পোলিও ডে বিশ্বজুড়ে পালন করা হয় পরের প্রশ্ন দ্য গ্লোবাল ফুড রেগুলেটর সাবমিট টু কোথায় অনুষ্ঠিত হলো দ্য গ্লোবাল ফুড রেগুলেটর সাবমিট দু কোথায় অনুষ্ঠিত হলো উত্তর কী হবে উত্তর হবে অপশান সি দিল্লি দিল্লিতে অনুষ্ঠিত হলো তার উত্তর হবে অপশান সি দ্য গ্লোবাল ফুড রেগুলেটর সাবমিট অনুষ্ঠিত হলো হচ্ছে দিল্লিতে প্রথমবারের জন্য এই সম্মেলন ভারতে অনুষ্ঠিত হলো এবং আয়োজন করলো এফ এস এস আই এর ফুল ফর্ম কি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া সারা পৃথিবীর মানুষের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করাকে কেন্দ্র করে এই সম্মেলন অনুষ্ঠিত হলো একটা ইনফরমেশন হচ্ছে কারেন্ট ইনফরমেশন খাদ্যদ্রব্যের মান যাচাইয়ের জন্য এফএসএসআই একটি হ্যান্ডবুক লঞ্চ করলো তার নাম হচ্ছে সংগ্রাহ সংগ্রাহর ফুল ফর্ম হচ্ছে সেফট ফুড ফর নেশনস গ্লোবাল ফুড রেগুলেটর অথরিটিস হ্যান্ডবুক এটা একটা কারেন্ট ইনফরমেশন এটা তোমরা নোট করে নিও একটু খাতায় পরে প্রশ্ন পোঙ্গল উৎসব ভারতে কোন রাজ্যে হয় তাহলে পঙ্গল উৎসব ভারতে কোন রাজ্যে হয় চারটে অপশান আছে কেরালা তামিলনাড়ু ত্রিপুরা আসাম গুজরাট পাঁচটা অপশান পড়ে গেছে তাহলে পঙ্গল উৎসব ভারতে কোন রাজ্যে হয় উত্তর কী হবে উত্তর হবে অপশন বি তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যে হচ্ছে পোঙ্গল উৎসব হয় তার উত্তর হবে অপশন বি তামিলনাড়ু তাহলে পোঙ্গল উৎসব হচ্ছে তামিলনাড়ুতে হয় তার উত্তর হবে অপশন বি তামিলনাড়ু আরও কিছু উৎসবের কথা এখানে বলা হয়েছে ওনাম ওনাম উৎসব হচ্ছে কেরালা কেরালা ওনাম উৎসব উপলক্ষে নৌকা বাইচ হয় এটা তোমরা জানো বিহু উৎসব হচ্ছে আসাম বিহু কাটি বিহু আসামে হয় বিহু ড্যান্সও আসামে হয় নবরাত্রি নবরাত্রি অনুষ্ঠান হয় গুজরাটে খাটছি পূজা হয় ত্রিপুরাতে পরের প্রশ্ন খোন্দ খোঁদ উপজাতি ভারতে কোন রাজ্যে দেখা যায় তাহলে ভারতের কোন রাজ্যে খোদ উপজাতির মানুষকে দেখা যায় উত্তর কী হবে উত্তর হবে অপশন সি উড়িষ্যা ভারতে উড়িষ্যা রাজ্যে খোদ উপজাতির মানুষকে আমরা দেখতে পাবো উড়িষ্যা রাজ্যে গেলে তাহলে উত্তর হবে অপশন সি উড়িষ্যা উড়িষ্যা তাহলে উত্তর হবে অপশন সি আরও কিছু উপজাতির কথা এখানে বলা হয়েছে নাগা উপজাতি নাগা উপজাতি কোথায় কোথায় দেখা যায় নাগাল্যান্ড মণিপুর আর অরুণাচল প্রদেশে দেখা যায় টোডা উপজাতি তামিলনাড়ুতে দেখা যায় আর জারোয়া উপজাতি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দেখা যায় পরের প্রশ্ন স্ট্যাচু অফ ওয়াননেস নিম্নের কার মূর্তি স্ট্যাচু অফ ওয়াননেস নিম্নে যে চারটি অপশন দেওয়া আছে নিম্নের কার মূর্তি তাহলে উত্তর কী হবে উত্তর হবে এটার এটার উত্তর হবে অপশন বি আদি শঙ্করাচার্য আদি শঙ্করাচার্যের মূর্তি হচ্ছে স্ট্যাচু অফ ওয়াননেস তাহলে উত্তর কি হবে উত্তর হবে অপশন বি আদি শঙ্করাচার্য স্ট্যাচু অফ ওয়াননেস হচ্ছে আদি শঙ্করাচার্যের মূর্তি এটি কোথায় অবস্থিত এটি মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার ওমকারেশ্বরে অবস্থিত আর স্ট্যাচু অফ ইউনিটি কার মূর্তি সর্দার বল্লভ প্যাটেলের মূর্তি এটা পৃথিবীর উচ্চতম মূর্তি যার উচ্চতা পাঁচশো সাতানব্বই ফুট বা একশো বিরাশি মিটার এটা পৃথিবীর সব থেকে উচ্চতম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি আর স্ট্যাচু অফ ইকুয়ালিটি কার মূর্তি রামানুজের মূর্তি স্ট্যাচু অফ ইকুয়ালিটি রামানুজ পরের প্রশ্নের উত্তর বলার আগে তোমরা ভিডিওটা ভিডিও বা ভিডিও সিরিজগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও পরে প্রশ্ন উত্তর পূর্ব ভারতে আসাম নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম এই জায়গাগুলিতে স্থানান্তর কৃষিকাজ কি নামে পরিচিত তাহলে উত্তর পূর্ব ভারতে যে স্থানান্তর কৃষিকাজ হয় আদিবাসীরা করে সে স্থানান্তর কৃষিকাজ কি নামে পরিচিত উত্তর কি হবে উত্তর হবে অপশন ডি ঝুম ঝুম নামে পরিচিত উত্তর পূর্ব ভারতে স্থানান্তর কৃষিকাজ ঝুম নামে পরিচিত তাহলে উত্তর হবে অপশন ডি ঝুম স্থানান্তর কৃষিকাজটা কি জিনিস স্থানান্তর কৃষিকাজ হচ্ছে আদিবাসীদের দ্বারা সংগঠিত হয় তারা প্রথমে কি করে জঙ্গল কেটে তারপর পুড়িয়ে কৃষিকাজ করে তারপর সেখানকার জমির উর্বর শক্তি কমে গেলে সেই জায়গা পরিত্যাগ করে প্রথমে জঙ্গল তারা কাটে জঙ্গল কেটে পোড়ায় পুড়িয়ে সেখানে চাষবাস করে একটা নির্দিষ্ট সময় চাষবাস করে চাষবাস করার পর যখন দেখে যে সেই জায়গাটার উর্বর শক্তি কমে গেছে তখন সেই জায়গাটা পরিত্যাগ করে অন্য জায়গায় তারা চলে যায় আচ্ছা স্থানান্তর কৃষিকাজ ভারত ও পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে স্থানান্তর কৃষিকাজের সেই নামগুলো কিছু উল্লেখ করেছি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে স্থানান্তর কৃষিকাজকে বিভার বলে কেরালাতে ওনাম বলে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে পডু বলে ছত্তিশগড়কে বলে দীপা লাডাং ব্রাজিলে বলে রোকা ইনফরমেশনগুলো তোমরা একটু খাতায় নোট করে নিও পরের প্রশ্ন চলে যাই নিচের কোন রোগের জন্য মান্টু টেস্ট করা হয় তাহলে মান্টু টেক্সট করা হয় নিচের কোন রোগের জন্য উত্তর কি হবে উত্তর হবে অপশন বি টিউবার কিউলেসিস টিউবার কিউলেসিস যেটা টিবি রোগের ব্যাকটেরিয়া টিবি রোগ হলে মান্টু টেক্সট করে তাহলে অপশন বি হবে উত্তর টিবি রোগের ব্যাকটেরিয়া হচ্ছে মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলেসিস তাহলে উত্তর হবে অপশন বি টিউবার কিউলেসিস আরও কিছু কিছু রোগের টেস্টের নাম আছে নোট করে নিও তোমরা ডেঙ্গু ডেঙ্গু যদি জ্বর হয় ডেঙ্গু হলে টর্নিকওয়েট টর্নিকওয়েট টেস্ট করতে বলা হয় প্লেগ হলে ওয়েস্ট টেস্ট সিফিলিস হলে ওয়াশারমান টেস্ট আর এডস হলে এলাইসা টেস্ট এগুলো করা হয় এই রোগগুলি হলে পরে প্রশ্ন নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ তাহলে নিচে যে চারটে অপশন দেওয়া আছে ডিপথেরিয়া নিউমোনিয়া স্মল পক্স আর কলেরা এই চারটে অপশনের মধ্যে কোনটা হচ্ছে ভাইরাস গঠিত রোগ তাহলে উত্তর কি হবে উত্তর হবে হচ্ছে হচ্ছে এখানে স্মল 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 পক্স 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 ভাইরাস রোগ তাহলে উত্তর হবে তিনটে অপশন আছে নিউমোনিয়া কলেরা আর ডিপথেরিয়া এই তিনটে হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ ডিপথেরিয়া ডিপথেরিয়া নিউমোনিয়া আর কলেরা এই তিনটে হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ পরের প্রশ্ন চুইনগাম চুইনগাম নিচের কোন গাছ থেকে তৈরি হয় তাহলে চুইনগাম তৈরি হয় নিচের কোন গাছ থেকে তাহলে উত্তর কি হবে উত্তর হবে অপশন সি জাপটি জাপটি গাছ থেকে চুইনগাম তৈরি হয় তাহলে উত্তর হবে জাপটি জাপটি গাছ থেকে চুইনগাম তৈরি হয় তাহলে উত্তর হবে অপশন সি জাপটি তারপরে প্রশ্ন ফুলকারি ফুলকারি পোশাকটি ভারতে কোন রাজ্যের মহিলারা পরিধান করে তাহলে ফুলকারি পোশাক কাশ্মীর উত্তরপ্রদেশ কেরালা পাঞ্জাব কোন রাজ্যে হবে ফুলকারি পোশাক উত্তর হবে পাঞ্জাব পাঞ্জাবের মহিলারা পোশাক পরিধান করে ফুলকারি তাহলে উত্তর হবে অপশন ডি পাঞ্জাব উত্তর হবে অপশন ডি পাঞ্জাব ফুলকারি হচ্ছে পাঞ্জাব পোশাকে ফুল এই পোশাকে ফুল ও জ্যামিতিক ডিজাইন লক্ষ্য করা যায় পরে প্রশ্ন ভরতনাট্যম নৃত্য কোন রাজ্যে দেখা যায় তাহলে ভরতনাট্যম যে নৃত্যশৈলী সে ভরতনাট্যম নৃত্যশৈলী কোন রাজ্যে দেখা যায় তাহলে উত্তর কী হবে উত্তর হবে অপশন সি তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যে লক্ষ্য করা যাচ্ছে ভরতনাট্যম নৃত্য তাহলে উত্তর হবে অপশন সি তামিলনাড়ু তাহলে উত্তর হবে অপশন সি তামিলনাড়ু আরো কিছু নাচের কথা এখানে উল্লেখ করা আছে সেগুলো কোন রাজ্যে দেখা যায় একটু নোট করে নাও তোমরা কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ ওড়িশি হচ্ছে ওড়িশা আর কথাকলিয় মোহিনী আট্টম দুটো নাচ কথাকলিয়া ও মোহিনী আট্টম হচ্ছে কেরালাতে দেখা যায় প্রশ্ন পৃথিবীর মধ্যে সাহায্যকারী হিসাবে কে ব্রিটিশ প্রাইম মিনিস্টার পয়েন্ট অফ লাইট পুরস্কার পেল এটা একটা সাম্প্রতিক একটা ইনফরমেশন পৃথিবীর মধ্যে থেকে কম বয়সী একজন কম বয়সী মেয়ে সে পরিবেশের সাহায্যকারী হিসেবে ব্রিটিশ প্রাইম মিনিস্টার্স পয়েন্ট অফ লাইট পুরস্কার পেলো তার নাম কি তাহলে উত্তর কী হবে উত্তর হবে অপশন এ মোক্ষ রায় তার নাম হচ্ছে মোক্ষ রায় তিনি ব্রিটিশ প্রাইম মিনিস্টার্স পয়েন্ট অফ লাইট এই পুরস্কারটা পেল তাহলে উত্তর হবে অপশন এ মোক্ষ রায় তাহলে উত্তর হবে অপশন এ মোক্ষ রায় তার বয়স সাত বছর এবং সে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তাহলে ব্রিটিশ যুক্তরাজ্যের নাগরিক তিনি ভারতীয় বংশভূত এবং সে ইউনাইটেড নেশন সাস্টেনেবিলিটি ইভ এ মাইক্রোপ্লাস্টিক দূষণের বিরুদ্ধে কাজ করে আছে তিন বছর বয়স থেকে আর এই যে পুরস্কারটি এই পুরস্কারটি হচ্ছে দু হাজার দশ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এটি শুরু করেন এই পুরস্কারটি দেওয়া কিছু পেরোগিক্যাল কোশ্চেন আছে পেডাগিক্যাল কোশ্চেন গুলো দেখো তোমরা একটুখানি বন্য প্রাণী কি কি উপায়ে বাঁচিয়ে রাখা যায় সে বিষয়ে শিক্ষার্থীদের লিখে ও একে পোস্টার তৈরি করতে বলা হলো এতে শিক্ষার্থীদের মধ্যে কি ধরনের দক্ষতার প্রকাশ ঘটবে তাহলে শিক্ষার্থীদের বন্য প্রাণী কি কি উপায়ে বাঁচিয়ে রাখা যায় এটার এটা শিক্ষার্থীদের লিখে আর একে একটা পোস্টার তৈরি করতে বলা হলো এতে শিক্ষার্থীদের মধ্যে কি ধরনের দক্ষতার প্রকাশ ঘটবে নান্দনিকতা ও সৃষ্টিশীলতার প্রকাশ ব্যাখ্যা ও প্রয়োগের সমর্থ। তাহলে উত্তর হবে কোনটা উত্তর হবে অপশন সি উভয়ই তাহলে এ আর বি দুটোই হবে তাহলে এখানে আমাদের উত্তর কি হবে এখানে আমাদের উত্তর হবে অপশন সি উভয়ই তাহলে উত্তর হবে উভয়ই তাহলে উত্তর হবে অপশন সি উভয়ই পরের প্রশ্ন দেখো পিকক মডেল পিকক মডেল নিচের কোন মূল্যায়নের সাথে সম্পর্কিত তাহলে পিকক মডেল যে চারটে অপশন আছে ফর্মেটিভ এভলিউশন সিসি বি তাহলে পিকক মডেল যেটা পিকক মডেল যেটা করতে বলা হয় পিকক মডেল সেই পিকক মডেল কোন মূল্যায়নের সাথে সম্পর্কিত তাহলে উত্তর কী হবে উত্তর হবে অপশান সি সিসি উত্তর কী হবে অপশন সি সিসি কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভলিউশন অপশান সি উত্তর হবে পিকক মডেল করা হয়েছে কোন মূল্যায়নে কম্প্রেহেন তোমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যাতে আমি এই ধরনের ভিডিও আরো করতে উৎসাহী পাই উৎসাহ পাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরা পরের প্রশ্ন চলে যাই প্রাথমিক স্তরের জন্য ভালো ইভিএস পাঠ্যক্রম হওয়া উচিত তাহলে প্রাথমিক স্তরের জন্য ভালো ইভিএস পাঠ্যক্রম হওয়া উচিত কেমন হওয়া উচিত তাহলে কেমন হলে প্রাথমিক স্তরের ইভিএস পাঠ্যক্রম ভালো হবে পাঠের শেষে বেশি পরিমাণ প্র্যাকটিস প্র্যাকটিসের জন্য প্রশ্ন রাখলে পরিবেশগত ধারণার বিস্তারিত ব্যাখ্যার দিকে লক্ষ্য রাখলে শিক্ষার্থীদের চারপাশ অন্বেষণের সুযোগ করে দেওয়া পরিবেশ বিদ্যা সংক্রান্ত শব্দগুলির আরও বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার উপর জোর দেওয়া তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে ভালো ইভিএস পাঠ্যক্রম হওয়া উচিত শিক্ষার্থীদের চারপাশে অন্বেষণের যে পাঠ্যক্রমে সুযোগ করে দেবে শিক্ষার্থীরা যাতে চারপাশ অন্বেষণের মাধ্যমে নিজের জ্ঞান লাভ করতে পারবে সেই নিজে যে জ্ঞান লাভ করতে পারবে চারপাশ অন্বেষণের মাধ্যমে সেই সেটা সুযোগ করে দেবে যে পাঠ্যক্রমে সেই ধরনের পাঠ্যক্রম প্রাথমিক স্তরের জন্য ভালো তাহলে উত্তর হবে অপশন সি শিক্ষার্থীকে চারপাশ অন্বেষণের সুযোগ করে দেওয়া পরে প্রশ্ন দেখো বীজের অঙ্কুরোদ্গম কিভাবে হয় এটি পড়ানোর জন্য নিচের কোনটি গুরুত্বপূর্ণ পদ্ধতি নিচে যে চারটে পদ্ধতি দেওয়া আছে শিক্ষক যখন বা শিক্ষক বা শিক্ষিকা যখন পড়াবেন যখন তিনি বীজের অঙ্কুরোদ্গম কিভাবে হয় এটা পড়াবেন নিচের কোনটি তার গুরুত্বপূর্ণ পদ্ধতি বলে মনে হবে ছাত্রছাত্রীদের বীজ বপন বীজের পর্যায়ে লক্ষ্য করতে বলা এবং সেগুলি খাতায় আঁকার মাধ্যমে কার্যকলাপ সম্পাদন করতে বলা শিক্ষার্থীদের বীজের অঙ্কুরোদ্গমের ছবি দেখানো শিক্ষার্থীদের অঙ্কুরিত বীজ দেখিয়ে বীজের অঙ্কুরোদ্গমের বিভিন্ন পর্যায়ে ব্যাখ্যা করা আর বোর্ডে বীজের অঙ্কুরোদ্গমের বিভিন্ন পর্যায়ে ছবি এঁকে তার ব্যাখ্যা করা তাহলে বীজের অঙ্কুরোদ্গম কিভাবে হয় তাহলে বীজের অঙ্কুরোদ্গম কিভাবে হয় এটি পড়ানোর জন্য গুরুত্বপূর্ণ পদ্ধতি কোনটি হবে শিক্ষকের কাছে ছাত্রছাত্রীদের বীজের বপন বীজের পর্যায়ে লক্ষ্য করতে বলা এবং সেগুলি খাতায় আকার মাধ্যমে কার্যকলাপ সম্পাদন করতে বলা তাহলে উত্তর হবে কোনটা উত্তর হবে অপশন এ উত্তর হবে অপশন এ উত্তর হবে অপশান এ ছাত্রছাত্রীদের বীজ বপন বীজের পর্যায়ে লক্ষ্য করতে বলা এবং সেগুলি খাতায় আকার মাধ্যমে কার্যকলাপ সম্পাদন করতে বলা উত্তর হবে অপশান এ পরের প্রশ্ন ভূমি দূষণের ধারণা নিচের কোনটির মাধ্যমে ভালোভাবে পড়ানো যায় তাহলে ভূমি দূষণের ধারণা নিচের যে অপশানগুলি আছে সে অপশানগুলির মধ্যে কোনটির মাধ্যমে ভালোভাবে পড়ানো যায় শিক্ষার্থীদের ভূমি দূষকের ছবি দেখানো বোর্ডে ছবি আঁকার মাধ্যমে দূষণের পর্যায়গুলি প্রদর্শন করা শ্রেণীকক্ষে ভূমি দূষকগুলি এনে বোঝানো এবং তাদের ক্ষতিকারক দিকগুলি বোঝানো আর শিক্ষার্থীদের ভূমি দূষণের কারণগুলি পর্যবেক্ষণ করতে বলা এবং তাদের সেই সংক্রান্ত চিত্র অঙ্কন করার জন্য অনুপ্রাণিত করা তাহলে এখানে চারটে যে অপশান আছে ভূমি দূষকের ছবি দেখানো এটা তো হবে না বোর্ডে ছবি আঁকার মাধ্যমে দূষণের পর্যায়গুলি প্রদর্শন করা এটাও হবে না ভূমি দূষকগুলিকে এনে দেখানো এবং তাদের ক্ষতিকারক দিকগুলি বোঝানো এটা হবে না উত্তর হবে অপশান ডি উত্তর হবে অপশান ডি শিক্ষার্থীদের ভূমি দূষণের কারণগুলি পর্যবেক্ষণ করতে বলা এবং সেই সংক্রান্ত চিত্রগুলি অঙ্কন করার জন্য অনুপ্রাণিত করা তাহলে উত্তর হবে অপশান ডি পরের প্রশ্ন পাওয়ার টিলার ও হারভেস্টার কিভাবে ধান উৎপাদনে কাজে লাগে পাওয়ার টিলার ও হারভেস্টার কিভাবে ধান উৎপাদনে কাজে লাগে এই ধরনের প্রশ্ন যদি শিক্ষার্থীদের করা হয় তাহলে ফাইভ মডেল অনুযায়ী এটি শ্রেণী শিখনে কোন পর্যায়ের অন্তর্গত তাহলে পাওয়ার টিলার আর হারভেস্টার কীভাবে ধান উৎপাদনে কাজে লাগে প্রশ্নটা যদি করা হয় তাহলে এটি শিক্ষার্থীদের ফাইভ মডেল অনুযায়ী এটি শ্রেণীশিখনে কোন পর্যায়ের অন্তর্গত দেখো চারটে অপশান আছে তোমরা অনুসন্ধান করা ব্যাখ্যা করা অনুসন্ধান করা যেটা এক্সপ্লোরেশন ব্যাখ্যা করা এক্সপ্লানেশন বিস্তৃত করা এলাবোরেশন আর মূল্যায়ন হচ্ছে এভালুয়েশন তাহলে তাহলে অনুসন্ধান করাটা মানে কি অনুসন্ধান করা মানে কোনো কিছু পর্যবেক্ষণ করে সে প্রশ্ন উত্তর দেওয়া শিক্ষার্থীরা যখন কোনো কিছু দেখবে বা পর্যবেক্ষণ করবে পর্যবেক্ষণ করে যখন সে প্রশ্ন উত্তর দেবে সেটা হচ্ছে অনুসন্ধান পর্যায়ের অন্তর্গত আর ব্যাখ্যা করা পর্যায়টা কি ব্যাখ্যা করা পর্যায়টা হচ্ছে মানে তোমার মতে কি বা তোমার কি মনে হয় বা তোমার ধারণা কি এই ধরনের যখন প্রশ্ন করা হবে শিক্ষার্থীদের যে তুমি বলো তোমার মতে কি হতে পারে বা তোমার মত কি বা তোমার ধারণা কি এই ধরনের যে প্রশ্ন করা হয় যখন সেটা হচ্ছে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা করা পর্যায়ের অন্তর্গত আর মূল্যায়নটা হচ্ছে যে আলোচ্য বিষয় আলোচ্য বিষয় সম্পর্কে জ্ঞান গঠন ঠিক হয়েছে নাকি সেটা যাচাই করার জন্য মূল্যায়ন অন্তর্গত সেটা সেটা যাচাই করা হচ্ছে মূল্যায়ন অন্তর্গত যেটা পড়ানো হলো সে পড়ানোটা কতটা শিক্ষার্থীরা জ্ঞান গঠন হলো শিক্ষার্থীদের সেটা যখন বোঝার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে মূল্যায়ন আর বিস্তৃত করা হচ্ছে বিস্তৃত করা হচ্ছে আলোচনার মাধ্যমে যখন শিক্ষার্থীরা প্রশ্নের মানে উত্তর দেয় বা এই ধরনের কিছু আলোচনার মাধ্যমে মানে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে গ্রুপে আলোচনা করে বা শিক্ষকদের সঙ্গে আলোচনা করে আলোচনার মাধ্যমে যখন কোনো কিছুর উত্তর দেয় বা কিছু করে তখন সেটা হচ্ছে এলাবোরেশন বা বিস্তৃত করা তাহলে এক্ষেত্রে পাওয়ার টিলার বা হারভেস্টার কিভাবে ধান উৎপাদনের কাজে লাগে এই ধরনের প্রশ্ন শিক্ষার্থীরা যখন শিক্ষার্থীদের করা হয় তখন ফাইভ বি মডেল অনুযায়ী শ্রেণীশিক্ষণে কোন পর্যায়ের অন্তর্গত সেটা হচ্ছে উত্তর হবে অপশন সি বিস্তৃত করা এলাবোরেশন তাহলে উত্তর হবে এলাবোরেশন তাহলে উত্তর হবে অপশন সি এলাবোরেশন তাহলে উত্তর হবে অপশন সি এলাবোরেশন তাহলে এই ছিল আজকের পরিবেশবিদ্যা ও পেডাওগি সিরিজ তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুদের শেয়ার করো ভিডিওটা আর আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ